ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হলো নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের নির্দেশে নেহেরু যুব কেন্দ্র নদিয়া জেলা কমিটির আয়োজনে আজ নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুর বিধানসভা কেন্দ্রের শান্তিপুর কাশপাড়া মোড় থেকে ডাকঘর নেতাজি সুভাষ বসে গলায় মালা দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন শতাধিক নাগরিক। দেশের স্বাধীনতার 75 বছর উপলক্ষে দেশ জুড়ে দ্বিতীয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপন করার উদ্দেশ্যে এই কর্মসূচির মূল মন্ত্রই হলো যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে যে কোনো জায়গায় দৌড়তে পারে সরকারি পোর্টালে অনলাইন আবেদনের মাধ্যমে। গত 13 আগস্ট থেকে শুরু হয়েছে, আগামী 2 অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। মন্ত্রকের দাবি, দেশের 75টি জেলায় 75টি গ্রামে প্রতি সপ্তাহে একদিন পরে আয়োজিত এই অনুষ্ঠানে 7.5 কোটির বেশি নাগরিক যোগ দেবেন। খেলাধুলায় নাগরিকদের বিশেষ গুরুত্ব প্রদান করতে এবং নিয়মিত আধ ঘন্টা করে শারীরিক অনুশীলনের মাধ্যমে স্থূলতা, উদ্বেগ, রোগ, মানসিক সমস্যা কাটিয়ে প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে শক্তিশালী সমৃদ্ধ ভারত গঠনের উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন বলে জানা যায় মন্ত্র সূত্রে। যদিও এবছর ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের দ্বিতীয় বর্ষ, গত 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করেন, এবছর এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভার্চুয়ালি যোগ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সিআরপিএফ, এনএসসি, আইটিবিপি, এনওয়াইকেএস, সিআইএসএফ, ডিএসএফ এবং রেলের আধিকারিকরা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই। স্বাধীনতার 75 বছর উপলক্ষে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান যে প্রজেক্ট লঞ্চ করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছেন যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে সুস্থ সবল রাখতে হবে, আর সেই কারণে এই সুস্থ সবল রাখার জন্য রান অর্থাৎ দৌড়ে সকলের স্বাধীনতা রাখা যায়। কারণ যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যান্ত্রিক প্রয়োগ এত বেশি হচ্ছে, মানুষের পরিশ্রম কমে যাচ্ছে, সেই কারণে তাদের সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য রান একটি জরুরি বিষয়। আর তারই উপলক্ষে একটি প্রচারমূলক প্রোগ্রাম নেহেরু যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে, আর এখান থেকে আমরা রান শুরু করব। এটা শান্তিপুর ধাম শহর, প্রাচীন শহর, 550 বছরের অধিক যার ইতিহাস রয়েছে, এক এখানে বহু মহাপুরুষ মনীষী জন্মগ্রহণ করেছেন, তাই সেই স্বনামধন্য মানুষের স্মৃতি বজে বিজড়িত ধাম থেকেই আমাদের ফিট ইন্ডিয়া ফ্রিডম রান প্রজেক্টের একটি উন্মোচন, অর্থাৎ এখান থেকে একটা দৌড় প্রতিযোগিতা ঠিক নয়, আমরা এখান থেকে প্রচারমূলক প্রোগ্রাম শুরু করছি। নদিয়া থেকে মলয় দে, টাইমস বাংলা।